নমস্কার বন্ধুরা, আজকে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা স্ক্যামার বা স্প্যামের স্প্যাম মানে বিষয়ে কথা বলবো, যার নাম হচ্ছে টিম টম ট্রিমার টিম টেমার বা এরম কমেন্ট আপনারা বেশিরভাগ সময় পান। তো আমি আপনাদেরকে আজকে এর বিষয়ে একটু বাংলায় আপনাদেরকে খুলে বলবো। এরা বেসিক্যালি হচ্ছে এক ধরনের মানে বুট, যারা আপনার মানে গুপ্ত তথ্য বা অফিসিয়াল ইনফরমেশান বা কনফিডেন্সিয়াল ইনফরমেশান ওগুলোকে ওরা ক্যাপচার করার চেষ্টা করবে, আর ওরা সব তোমাদের এসব ডিলিট করে মানে ডেটা এটা ক্যাপচার করে নেবে, ইমেল আইডি থেকে তোমার ব্যাঙ্ক বা উল্টোপাল্টা যা সব ডেটা তোমার পার্সোনাল ডেটা সব ক্যাপচার করে নেবে। আমি আমার এখানে একটা ভিডিওতে দেখাবো, যে সেখানেও মানে তিনটে ভিডিওতে আর কি আছে। আর এরা বেসিক্যালি তাদের ধরে মানে যারা মানে বিগনার্স বা আন্ডার 1000 সাবস্ক্রাইবার্স বা নিয়ার 1000 সাবস্ক্রাইবার্স যাদের আছে এরম ইউটিউবারদের। আর আমারও ওরকমই সাবস্ক্রাইবার্স বলে যাই না, হয়তো এরকম ধরেছে। ফার্স্টেও আমিও দেখে শকড হয়েছিলাম এবং ওকে দেখে সত্যি শকড হওয়ার মতো, কেন সেটা একটু গোপন রাখছি। কিন্তু আমি তোমাদের আগে বলি, দেখাই যে কোথায় আমার রয়েছে। এই ভিডিওটাতেই আমার এটা একটা ভিডিও দিয়েছিলাম, তো ওখানে আমার এটা একটা কমেন্ট ছিল, যে সেই কমেন্টটা তোমাদেরকে দেখাই। মানে একদম মানে ডাইরেক্ট আমি তোমাদেরকে এতে নিয়ে চলে যাচ্ছি আমার কমেন্ট সেকশানে। ওখানে আমার অনেকগুলো এরকম কমেন্ট ছিল যেগুলো আমি দেখেছিলাম এবং সেগুলোর সঙ্গে আমার মনে হয় তোমাদের ট্রিট করা উচিত। ও স্প্যাম কমেন্ট কেটে করবে না, যেটা স্প্যাম হবে। আমি তো ভুলবশত রিপ্লাইও করেছি, আমার যখন জানতে পারি আমি ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। যারা যারা আমার বন্ধুরা যারা যারা এরকম মানে পাচ্ছ, তো তারা প্লিজ এটা একটু নিয়ে চিন্তা করো। আমি যেরকম স্টেপ বলবো সেগুলো অনুযায়ী একে ট্রিট করো। দেখো তোমরা এর এখানে 325K সাবস্ক্রাইবার্স, কে এরকম দেখলে শকড হবে না? কিন্তু এ বলছি তো, এ একটা স্প্যাম, এ একটা মানে চোর এক ধরনের। এ সব এ তোমাকে নিজের কথায় ভুলিয়ে নেবে আর সব ইনফরমেশান তোমার থেকে গ্যাদার করে এ পুরো তোমার মানে শেষ করে দেবে, তোমার ইউটিউব জীবন ইতিও করে দিতে পারে, এমনও হতে পারে। দেখছো এখানে আপলোডস রয়েছে, আপলোডস কিন্তু এখানে রয়েছে, কিন্তু তুমি যখন এই ভিডিওসে যাবে এই ভিডিওসে কিন্তু নো ভিডিওস। একটা কথা বলো, কারোর ভিডিও নেই তাহলে এতগুলো লাখ লাখটা সাবস্ক্রাইবার এলো কোত্থেকে? এটা একটা ভাবার বিষয়। তো ওখান থেকে এবার আমি তোমার দেখাচ্ছি যে তিনটে চ্যানেল আছে কি সব, উইলসন মার্শেল টম সেকেন্ড টম, এইগুলো যদি তোমাদের এতে আসে প্লিজ এইগুলোকে হাইড মেরে দাও, আবার রিপোর্ট করে দাও কমেন্টগুলোকে। আর যদি বেশি বেশি রিপোর্ট এটা পায় এই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। অনেকগুলো আছে, টাইলার আছে, জেমস আছে, অনেক আমারটা দিদি ভিডিওতে আমি দেখাতাম কিন্তু আমার দেখানো হলো না, ওখানে টাইলারে ছিল। যদি তোমাদের টাইলার জেমস টেমার টিম টম এরকম যদি কমেন্ট পাও তাহলে প্লিজ দেখো। এর এখানে একটা এও লেখা আছে, ডোন্ট বিলিভ এভরিথিং ইউ ওয়াচ অন দ্য ইন্টারনেট। ও কিন্তু সিম্বলাইজই করে দিচ্ছে যে সব কিছু কিন্তু সত্য হয় না, তো ফলে একটু তোমরা সতর্ক থাকো, একটু সাবধানে থাকো। এবার আমি তোমাদেরকে বলবো যে এই এরকম ধরনের কমেন্টের সঙ্গে ডিল কীভাবে করবে, এটাকে কীভাবে ট্রিট করবে। তো এখান থেকে আমি সোজা চলে যাব আমার ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আমি তোমাদের গিয়ে দেখাবো যে ওখানে কীভাবে কী করতে হবে না করতে হবে। কোনো ভয় পাওয়ার কিছু নেই, এরকম মেলে আসতে পারে, ও আসতে থাকবে, ও তোমাকে সব সময় এরকম একটা ইয়ে করতে থাকবে করতে থাকবে। যদি তুমি হার্টও দিয়ে দাও, তুমি কমেন্টও করে দাও, কিছু করতে হবে না, কোনো ভয় পেও না। তুমি ওকে রেসপন্ড করেছো বলে কিছু হতে পারে, সব কিছু হবে না। এখান থেকে একটাই জিনিস হবে, তুমি এবার এখান থেকে ডাইরেক্ট তোমার ওয়াইটি স্টুডিওতে তোমাকে যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে গিয়ে এবার এখান থেকে একটু 10 মিনিট, এবার আমার এখানে একটু গণ্ডগোল হয় তো একটু অন্ধকার হয়ে যায় বা এরকম হয়, তো এবার আমি ওয়াইটি স্টুডিও অন করছি। ওয়াইটি স্টুডিও অন করার পর তোমাদেরকে আমি বলবো যে এইটাকে নিয়ে কীভাবে ডিল করবে। তো এবার এখানে আমি আমার যেখানে ভিডিও আমার তিনটে ভিডিওতে কমেন্ট করেছিল ওখানে আমি হার্ট দিয়ে ফেলেছিলাম ভুলবশত, আমি ওটা জানতাম না। জানার পরে আমি ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি এবং অন্যদের অ্যালার্ট করি এটা এই জিনিসটার বিষয়ে। তো এখানে দেখছো অনেকগুলো কমেন্ট আছে, এখানে দেখছো ওপরে এখানে বা নিচের দিকে তোমরা এই কমেন্ট এই যে কমেন্টগুলো দেখছো এখানে আমি দেখিয়ে দিই কতগুলো আমি পেয়েছিলাম। তিনটে মোট এরকম কমেন্ট আমি পেয়েছিলাম, তো এই দেখো আমি তিনখানা ওরকম কমেন্ট পেয়েছিলাম, তো ওইগুলোর মধ্যে দিয়ে এটা আমি পেয়েছিলাম। তো এইটাকে আমি ডিলিট করব, আছে আমি খুঁজছি একটু।
কিন্তু ওই কমিক্যাল দ্য কমিক্যাল ক্যানেডিয়ানও আছে, একেও কিন্তু রিপোর্ট করবে, এও একটা স্প্যাম। এও একটাই, এরা বেসিক্যালি রোবট আর রোবটদের ওই জন্য ইয়ে করতে হবে। তো আমি এখানে কী করছি, তিনটে বাটনে গিয়ে হাইড ইউজার অ্যান্ড চ্যানেল করে দিলাম। এখানে হাইড ইউজার অ্যান্ড চ্যানেলে এটা এসে গেলো, বাস এবার হাইড ইউজার করে দাও, ও আর তোমাকে কোনো রকমভাবে ডিস্টার্ব করবে না, তোমাকে কোনো রকমভাবে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না, আর বাস হয়ে গেল। আর তাই তোমাদেরকে কোনো ভয়ও পেতে হবে না। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি এই নামগুলো টেমার, কমিক্যাল ক্যানেডিয়ান, টম, টিম, জেমস, টাইলার, এরা যদি আসে, এদের সঙ্গে তুমি ডিল করতে, তার মানে বুঝে গেলে কি করতে হবে, এরা জাস্ট এক ধরনের একটা স্ক্যামার আর কিচ্ছু না। এদের কোনো এগুলো চ্যানেল নেই, কোনো এক্সক্লুসিভ এরা না। তুমি যেরকম ইউটিউবে কাজ করছো সেরকম করো। আজকের ভিডিওটা এইটুকুই। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, আমি আবার আসবো আপনাদের সামনে নতুন একটা নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য এইটুকুই, ধন্যবাদ।